তৃণমূল বাইরে থেকে লোক এনেছে, প্রশাসনের মদত নিয়েছে, নিয়ে ভোটটাকে লুঠে পরিণত করবার চেষ্টা করেছিল। আগে থেকেই হুমকি চলেছে, মারধর, বিভিন্নভাবে তাকে আক্রান্ত করবার চেষ্টা হয়েছে। এই নির্বাচনের দিন এটা তো প্রথম প্রশাসনে অ্যারেস্ট করা কথা, এবং ভিডিওটা যখন শুরু হয়েছে সেই সময় থেকে প্রশাসন কি ভূমিকা পালন করেছে, যে আপনি কেন গেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি জিতবো কি হারবো মানুষ ঠিক করবেন ভোট দিয়ে, জনগণ ভোট দেবেন, সেই ভোট যদি আমার ভালোবাসার হয় আমি জিতবো, আর আমাকে যদি না ভালোবাসেন আমি হারবো। তো দীপশিতা ধরের মা, সবাই বলছেন দীপিকা ধরের একটা ভিডিওকে ভাইরাল করা হচ্ছে, আর সেখানে লেখা হচ্ছে কি, দেখুন কমরেডদের অসহ্যর জন্য। সত্যি কি তাই? তার সত্যি কি সেই ঘটনা হয়েছিল? কি ঘটনা হয়েছিল? ভিডিওর নেপথ্যে কি আছে? আজকে আমার সঙ্গে আছে দীপিকা ধর, কথা বলার চেষ্টা করব। কি বলবেন, কি ঘটনা? ঘটনাটা তো নিশ্চয়ই আপনারা সবাই জেনেছেন। সেদিন আমাদের এইখানের ভোটের দিন আর কি, বিভিন্ন স্কুলগুলোতে ভোট লুট হচ্ছে, আর আমি যেহেতু জেলা পরিষদের ক্যান্ডিডেট, ফলে আমি সমস্ত বুথগুলোই ঘুরে ঘুরে দেখবার চেষ্টা করছিলাম। আর আমাদের কোনো সিকিউরিটির ব্যাপার নেই, আমার যে নির্বাচনী এজেন্ট শুভঙ্কর চক্রবর্তী তাকে নিয়েই মূলত আমি বুথগুলোতে ঘুরে বেরিয়েছি। তা পার্টি অফিসে আসতেই আবার শুনলাম যে আমাদের এই দুর্গাপুরে বিনাপানি স্কুল এবং হিন্দি স্কুল দুটো স্কুলে ব্যাপকভাবে ভোট লুট হচ্ছে। তা আমরা প্রশাসনের কাছে জানাই, এবং তো সবাই জানা যে প্রশাসন কী ভূমিকা পালন করেছে। তখন আমি আমার এজেন্টকে টেলিফোন করে বলছি তুমি পার্টি অফিসে এসো, আমি এসছি, আমরা একসঙ্গে আবার যাব। তো বলতে বলতেই আমি চিনিও না ওনাকে, কখনো দেখিওনি, আমি জানিই না উনি কে বা কী। তো অনেকজন বাইক ঠাইক সিকিউরিটি নিয়ে এসে পার্টি অফিসের সামনে এসে দাঁড়ালেন, তিনিও আমাকে চেনেন না সম্ভবত, তা কেউ একটা পরিচয় করিয়ে দিলেন। এবং ওই যে ওনার যে সৌজন্যতা, ক্যান্ডিডেট কে, নাম বলো, এসব করার পর কেউ একটা হয়তো আমার নামটা বলে দেওয়ার পর সে যে টোনে উনি নমস্কার দিদি, আমরা আমাদের এই অঞ্চলে এইভাবে আমরা শুনতে একদমই অভ্যস্ত না, আমাদের গ্রামীণ এলাকা, এই সংস্কৃতি, একটা টাইটেল মিশ্র। হ্যাঁ, পরে জেনেছি, পরে আমি, কিন্তু সেই সময় যে মুহূর্তের ঘটনা আমি সেই সময় তাকে চিনিও না। তা আমি উনি নমস্কার করার এতে আমিও প্রতি নমস্কার করেছি, আমি জানি না এটা অসৌজন্যতা কি না। তারপর উনি জিজ্ঞেস করছেন ভোট টোট কেমন চলছে, আলো খুব খারাপ, ভোট লুট হচ্ছে বিভিন্ন জায়গায়, উনি মানতে চান না, আমি বোঝাবার চেষ্টা করি। এবং তারপরে উনি বলেন যে কোথায় হচ্ছে, আমি বললাম যে বিনাপানি স্কুল, বললো আমি এক্ষুনি ঘুরে এলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কোথায় বিনাপানি স্কুল, আমি জানি না এটা অসৌজন্যতা কি না। উনি বললেন এই তো এখানে। আমি, আপনি ঠিকানাটা বলুন কোথায়, আমি তো জানি উনি চেনেন না, আমি, কেন আমি ওনাকে কখনো দেখিনি আমাদের এই এলাকায়, ফলে আমার অপরিচিত লোক হিসেবেই ওনার সঙ্গে যেটুকুনি কথা বলার আমি সেভাবেই বলেছি। আমি বললাম কোথায় বলুন, উনি বলতে পারেননি, তারপর আমি বলে দিলাম এই অঞ্চলে। এবং তারপরে আরও যেটা আমার মনে হয়েছে খুব ওনার অসৌজন্যতা, আমি একজন মহিলা, উনি আমাকে বলছেন ওনার সঙ্গে যেতে এলাকায় ঘুরে দেখবার জন্য, একটা অপরিচিত লোক, আমি তাকে চিনি না, নির্বাচনের দিন তিনি এসেছেন, এবং সবচেয়ে বড় অসৌজন্যতা তিনি করেছেন, নির্বাচনের দিন তিনি এখানকার ভোটার নয়, তিনি এখানে নির্বাচনের দায়িত্বে নন, কেন তিনি ওপার থেকে এখানে এসেছেন। এই যে অসৌজন্যতার কথা আমাকে বলা হচ্ছে, যারা ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন কোনো অসৌজন্যতা আমি দেখাইনি, এবং উনি যা প্রশ্ন করেছেন আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করেছি, এবং খুব ভদ্রতা সভ্যতা মেনে, যা আমাদের শিক্ষা ছোটোবেলা থেকে মা বাবা দিয়েছেন, এখানে এসে শ্বশুরবাড়িতে আমরা যে শিক্ষা পেয়েছি, তাতে করে কোনো উদ্ধত কোনো অসৌজন্যতা আমি দেখাইনি। উনি যা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিয়েছি, এবং ওনাকে আমি এইটা বলেছি যে আপনার সঙ্গে আমার তো ভোট কেন্দ্রে দেখা হবার কথা নয়, কিন্তু আপনি তো আমাদের এখানে ভোটার নয়। তখন উনি বললেন যে আপনার সঙ্গে আমি পরে দেখা করতে আসবো, আমাদের তাতেও কিছু আপত্তি নেই। আমাদের এখানে আপনাদের মনে থাকতে পারেন যিনি বিজেপিতে গিয়েছিলেন আমাদের এখানকার প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জি, যখন আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন শ্রদ্ধেয় পদ্মনিধর, তিনি আমাদের বাড়িতে এসেছেন, মার সঙ্গে দেখা করেছেন, পরে সুবিধা অসুবিধা হলে তিনি বলেছেন আসবেন আবার, আমরা সৌজন্যতা দেখিয়েছি। আপনার যদি কখনও সুযোগ হয় তার সঙ্গে কথা বলবেন যে আমরা তার উপর কোনো অসৌজন্যতা দেখিয়েছি কি না। এবং যিনি এসেছিলেন তিনি আগের দিন আমাদের এখানে নির্বাচনী মিটিং করে গেছেন, যদি মনেই হতো আমার সঙ্গে তার দেখা করার কথা, ইচ্ছে কথা বলার কথা, তাহলে তিনি আগের দিনই আসতে পারতেন। তিনি কে, পরে জানতে পারলেন? হ্যাঁ, পরে জানলাম তিনি কৈলাস মিশ্র, সম্ভবত তৃণমূলের কোনো নেতা হবে, এবং তিনি বালিতে থাকেন। এই হচ্ছে ঘটনা। এখানে সৌজন্যতা অসৌজন্যতা আমার তো মনে হচ্ছে না আমি কোনো রকম অসৌজন্যতা তাকে দেখিয়েছি। একটা মানুষ হিসেবে, বাইরের মানুষ হিসেবে যে অসৌজন্যতা দেখানোর কথা আমি সেটুকুনিও দেখাইনি, যথেষ্ট সৌজন্যতা দেখানো হয়েছিল।
কাজে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি, আমরা কখনো অসহ্যজনক দেখি পরিস্থিতিটা হচ্ছে এটা নিশ্চয়ই নির্বাচনের রেজাল্টের পর আপনারা বুঝতে পেরেছেন। এবার একটা মানুষের বদলে দেবার একটা মানসিকতা নিয়ে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন এবং আমরাও এটা আবেদন করেছিলাম যখন নির্বাচনের আগে প্রচার হয়েছে, যে মানুষকে আমরা বলেছিলাম যে মানুষ তৃণমূলকে পছন্দ করতেন, যে মানুষ বিজেপি পছন্দ করতেন, আমরা সেই মানুষগুলোর কাছে আবেদন করেছি যে এই বড় লড়াইয়ে আমরা একলা জয়ী হতে পারবো না, এই সমস্ত মানুষ যদি আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে আমরা এই লড়াইয়ে জয়ী হব। মানুষ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন, মানুষ বুঝেছেন এই তৃণমূলের লুঠের পঞ্চায়েতের পরিবর্তে যদি জনগণের পঞ্চায়েত করতে হয় তাহলে মানুষকে একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে। এবং এই রকম যখন অবস্থা, যখন মানুষ লাইনে দাঁড়িয়ে আমাদের পক্ষে ভোট দিচ্ছেন, তখন এটাকে লুট করবার জন্য, এটাকে রোধ করবার জন্য, প্রতিরোধ করবার জন্য তৃণমূল বাইরে থেকে লোক এনেছে, প্রশাসনের মদত নিয়েছে, নিয়ে ভোটটাকে লুঠে পরিণত করবার চেষ্টা করেছিল। দীপশিতা শুনেই সেখানে যায় এবং আমাদের যুব নেতা আশিস কংসমণি, ও টার্গেটেড ছিল আগে থেকেই, আগে থেকেই ওখানের যে ক্যান্ডিডেট ছিল কল্যাণ দাস তাকে এবার জিততে হবে এবং তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি হতে হবে। এই যে টার্গেট, এগুলো টার্গেট বেঁধে দেওয়া থাকে, বিজনেসের যেমন থাকে নির্বাচনের ক্ষেত্রে একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, ফলে আগে থেকেই হুমকি চলেছে, মারধর বিভিন্নভাবে তাকে আক্রান্ত করবার চেষ্টা হয়েছে। ও যখন খবর পায় যে আশিস আক্রান্ত হবার সম্ভাবনা আছে এবং ভোট লুট হবার সম্ভাবনা, তখন ও ছুটে মাঠে চলে যায় এবং সেখানে গিয়ে যখন এইরকম ঘটনা ঘটছে, আশিসের ওপর আক্রমণ হয়েছে, তখন আশিসকে বাঁচাতে গেছে এবং আরও আমাদের কমরেডদের বাঁচাতে গেছে এবং তখন এইরকম আক্রমণের ঘটনা ঘটেছে। এই নির্বাচনের দিন এটা তো প্রথম প্রশাসনে অ্যারেস্ট করা কথা এবং ভিডিওটা যখন শুরু হয়েছে সেই সময় থেকে প্রশাসন কী ভূমিকা পালন করেছে, যে আপনি কেন গেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে থানাতে, এইরকম একটা নির্বাচনের দিন উত্তক্ত করবার জন্য, ভোটকে প্রহসনে পরিণত করবার জন্য, ভয় দেখানোর জন্য একটা কর্মকাণ্ড করা হয়েছে, অথচ তার বিরুদ্ধে না গিয়ে গোটা ঘটনাটা, আমি জানি না বিষয়টা, আমার কাছে এসেছেন, আমি জাস্ট বলেছি, তার জন্য বিষয়টা এরকম দাঁড়াবার কথা নয়। কিন্তু স্বাভাবিকভাবেই এটাকে নতুন করে যখন দেখা যাচ্ছে যে যিনি কৈলাস মিশ্র এসেছিলেন তিনি একটু ব্যাকফুটে রয়েছেন, সমালোচিত হচ্ছেন পার্টিতে, প্রশাসনের কাছে একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে রয়েছে, কাজেই ওই বাইপাস করে দেয়া, ঘুরিয়ে দেওয়া, মোড় ঘুরিয়ে দেওয়া। আমরা যখন বলেছি যে জনগণই ঠিক করবেন, আমিও ঠিক করব না, উনিও ঠিক করবেন না, আমি জিতবো কি হারবো মানুষ ঠিক করবেন ভোট দিয়ে, জনগণ ভোট দেবেন, সেই ভোট যদি আমার ভালোবাসার হয় আমি জিতবো, আর আমাকে যদি না ভালোবাসেন আমি হারবো, এটাই তো নিয়ম জানি, ভোটের এটা নিয়ম জানি। এবং আমার মনে হয়েছে এই কাজ ঠিক নয়, এ কাজের প্রতিবাদ হওয়া উচিত এবং যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে মানুষ রুখে দাঁড়িয়েছেন, কিন্তু আমি কোনো অসৌজন্যতা মানে খারাপ ব্যবহার ওনার সঙ্গে করেছি এটা প্রমাণ করবার কোথাও জায়গা নেই। এগুলোকে গোটা ঘটনাটাকে মিসগাইড করবার জন্য, মানুষকে অন্যভাবে ঘুরিয়ে দেবার জন্য এই কাজ বারবার করে করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে আমি দেখাতে চাই কারণ কেন এই ক্লিপিংস বারবার দেখানো হচ্ছে, যে একজনকে মেলাইন করার জন্য বলছে তিনি অসৌজন্যতা দেখিয়েছিলেন, তিনি একটা অচেনা ব্যক্তিকে চেনেন না, তিনি কী দেখাবেন একজন মহিলা, আপনারা ভাবুন তো, আমি রাজনৈতিক পরিচয় দূরে সরালাম, সত্যি ভাবুন তো তিনি কতটা সৌজন্য দেখাবেন। তিনি এগিয়ে গেছেন, কথা বলেছেন, নমস্কার করেছেন, সব ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন, তবুও আমি সত্যতা যাচাই করার জন্য কারণ কদিন দেখছি সোশ্যাল নেটওয়ার্ক সাইডে ভাইরাল জানার চেষ্টা করলাম।